গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্ট্যান্ডসে। তোমাদের সকলকে স্বাগত জানাই, যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এই কামই করি। সুস্থ থাকো ভালো থাকো। যা সিচুয়েশান চলছে, মানে পারিপার্শ্বিক সামাজিক সব কিছু পরিবেশ ভীষণ খারাপ, ভীষণ খারাপ। কালের অবস্থা মানে এতটাই খারাপ হয়ে যাচ্ছে, মানুষের মানসিক দিকে বলো শারীরিক দিকে বলো সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে। মানসিক দিক থেকে কেন বলছি, মানুষ আজকাল বাইরে বেরোতে পারছে না, কোথাও যেতে পারছে না। মানুষের মনের আগে যে একটা আনন্দ ছিল সেটা থাকছে না। আগে আমাদের একটু মন খারাপ হলে আমরা কী চিন্তা করতাম, যে একটু ঘুরে আসি এটা, কিন্তু এখন সেই সব মন থেকে আমাদের পুরোপুরি আমাদের মুছে ফেলতে হচ্ছে। কেননা বাইরের সিচুয়েশান যা, এই করোনা পরিস্থিতি যা করে ফেলেছে মানুষকে, এখন মানুষ সেই চিন্তাভাবনা থেকে বাইরে যাব এই কথাটা এখন ভাবতে গেলে অনেক চিন্তা করে মনে আনতে হচ্ছে। তা যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, আর এই জ্ঞানের কথা আর বলে তোমাদের বিরক্ত করতে চাই না। আজকে বাপের বাড়ি থেকে আমি আমার বাড়ি চলে যাব। আমি জামাই ষষ্ঠীতে এসেছিলাম, তখন কদিন ভেবেছিলাম কোথাও আর যাওয়া হয় না, এসে মায়ের কাছে দুদিন থাকি। আর ভালো লাগছে না, মানে একঘেয়ে এক জায়গাতে। সত্যি কথা বলতে আগে যেরকম মায়ের এখানে আসলে একটু বেরোতাম, একটু বোনের সাথে একটু যেতাম, এখন সেসবও যাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে। মানে যেখানে যাও সেখানে পুরো লক হয়ে থাকো, এই হচ্ছে ব্যাপার। তা তিন চার দিন হয়ে গেল আর ভালো লাগছে না। তাছাড়া মালঞ্চুরও অসুবিধা হচ্ছে, ওরও খাওয়া দাওয়া খুবই অসুবিধা হয় বাড়িতে আমি চলে আসলে, বুঝতে পারি। তা এখন আজকে বাড়ি চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করে। আর আমাদের ওখানে তো প্রচণ্ড জল, তোমাদের এর আগেও ব্লগে তোমাদের দেখিয়েছি কীরকম আমাদের বলিতে জল জমে। তাহলে চলো আর বেশি কথা না বলে কাজে হাত দিই, পটাপট করে কাজগুলো করে নিই, তাড়াতাড়ি করে হয়ে যাবে, মাকে কেটে কুটে দিই। এদিকে কাটাকুটি সব হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কড়াতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল, আর মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল, জিরে গুঁড়ো আর হলুদ নুন। আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্ট করা, আর এর মধ্যে এখন আমি দেব চিকেন মশলা। আর এর মধ্যে এখন এই কি বলে পেঁয়াজ আদা রসুন এগুলো একসাথে মাখিয়ে তেলে ছেড়ে দেব। আসলে মাংসটা বেশি হয়ে গেছে,
পড়াটা ছোট হয়ে গেছে, এই জন্য নাড়াতে খুব অসুবিধা হচ্ছে। আর মায়ের এখানে রান্নাঘরটা ছোট, তো তাই জন্য এখানে সব কিছু জিনিস একসাথে নিয়ে পড়াও যায় না, খুব অসুবিধা হয়। মাংসের মধ্যে হলুদটা কম হয়েছে, আর একটু হলুদ দিতে হবে। ছোটা হোক, তোমাদের একটা জিনিস দেখাই, মানে আমাদের মায়েদের ফ্ল্যাট থেকে একদম রোডটা কেমন তোমরা তো দেখো নি, দেখো এই যে এই ঘর, এই ঘর, এই ঘর থেকে এই যে বেরোচ্ছি আমাদের এই সামনের ঘরে, রাস্তা মেন রোড। প্রচন্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, এই দেখো বড় বাসও যাচ্ছে। এই যে দেখতে পেলে, মানে সব সময় বাস লরি অল টাইম যাচ্ছে এখানে, মানে সারাদিন কথা বলতো যেমন অসুবিধা। হ্যাঁ, রাত্রিবেলার দিকে আমার মাসিরা আসলেও মানে রাত্রিবেলা ঘুমাতে পারে না সারাদিন, মানে ওরা এক নিস্তব্ধ জায়গায় থাকে, তো সেখান থেকে এখানে যদি একদিনও এসে থাকে ওদের ঘুম হয় না রাত্রিরে। আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য অসুবিধাটা হয় না, কিন্তু আত্মীয় স্বজনরা আসলে তাদের খুব অসুবিধা হয়, মানে সারাদিন এত গাড়ির আওয়াজ ওরা শুতে পারে না। ওইদিকে মাংসটা রান্না হতে হতে আমি স্নান টান করে চলে এসেছি, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, মেয়ে এখন ওই ঘরে আছে, আর আমরা এখন খেতে বসবো। তাহলে চলো, ও বাড়ি থেকে এসে মানে মায়ের বাড়ি থেকে আসার পর তোমাদের সাথে আর কথাও বলা হয়নি, কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এসে ঘর দর গোছালাম, যা নোংরা টোংরা হয়েছিল সেগুলো গোছগাছ করলাম, চা করলাম, চা খেলাম মেয়ে আর আমি। তারপরে ভাত টাত করা ছিল না, ভাত টাত করলাম, রান্না হলো, মানে মা আসার সময় ও বাড়ি থেকে মাংস সকাল দুপুরে যে মাংস রান্না করেছিলাম মা মাংস দিয়ে দিয়েছিল, তা এসে আর আমাকে আর রান্না করতে হয়নি, তা মাংসটা আমি জাল দিলাম আর ভাতটা এসে বসালাম। এই হলো রাত্রির খাবার। এখন বাজে রাত্রি 9টা, 9:30 বাজে, তা ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, একবার ভাবছিলাম যে আজকে মনে হয় আর ব্লগটা শেষ করতে পারবো না, কিন্তু তোমাদেরই সবার ভিডিও দেখতে দেখতে ভাবলাম না ভিডিওটা শেষ করে নিই, নিয়ে তাহলে তোমাদের কালকে ভিডিওটা পোস্ট করে দিতে পারবো, দেখতে পারবে। তাই জন্য এখন ভিডিওটা আমি আবার চালু করলাম। তা রাত্রিরে আমাদের এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, এই একটু আগে মানুষ আসলো, এসে ওকে আমি একটু চাটা করে দিলাম, চাটা খেলো। খেয়ে তা আমাদের এখানে তো মানে প্রচণ্ড জল, আমাদের এখানে কেন মানে চারিদিকেই সব জায়গায় শুনছি প্রচণ্ড জল জমেছে, তা আমাদের এখানে তো একটু বৃষ্টি হলেই যা জল জমে যায়, আর এখন যা বৃষ্টি হচ্ছে এখন তো আরোই জমবে। তারপরে রাস্তার লাইট টাইটগুলো কিছুই জ্বলছে না, ওই জন্য আজকে ও তাড়াতাড়ি চলে এসছে, যাবো খেতে দিতু। তা চলো
খাওয়া দাওয়া রাত্রিরে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে এই কারণেই পারিনি। তা দুপুরে প্রথম কথা তো আসার একটা তাড়া ছিল যে আসবো আসবো, এবার মেয়ের আসার আজকে একদমই ইচ্ছা ছিল না। ও খালি বলছে মা আজকে দিনটা থাকি কালকে যাব, আজকে দিনটা থাকি কালকে যাব। তারপরে গেল সপ্তাহে সোমবার দিন তোমাদের বলেছিলাম যে ওর পরীক্ষাটা শেষ হয়েছে, ওদের মিড টার্মের পরীক্ষাটা শেষ হয়েছিল, তাই কদিন ছুটি ছিল বলে তা আমিও ভাবলাম যে না ঘুরেই আসি, অনেক দিন বেরোনোও হয় না, সেই এতে ঘোরাও হলো। তা আর পরীক্ষাও হয়ে গেছে, কদিন অনলাইন ক্লাসও বন্ধ ছিল, তার জন্য একটু ঘুরেও আসলাম। আর একঘেয়ে ঘরে ভালো লাগছে না থাকতে। তা এই সোমবার থেকে আজকে হচ্ছে রোববার, কাল থেকে আবার অনলাইন ক্লাস চালু হয়ে যাবে ওদের। তা কালকে এই একটু আগে আন্টিও ফোন করেছিল, আন্টিও জিজ্ঞাসা করছিল যে কী করবে, কেননা আন্টি আসে অনেক দূর থেকে পড়াতে। তা সেও বেচারা মানে জলে আসবে যে আমাদের গলিতে এতটাই জল, মানে সে যে সাইকেল নিয়ে আসে সাইকেলটে মানে সাইকেলের অর্ধেক চাকা ডুবে যাবে এরকম অবস্থা গলিতে। তাই জন্য আন্টিকে আমি বারণ করলাম যে এখন এসো না, ওই কিছুদিন আগে যেরকম অনলাইনে ক্লাস চলছিল মেয়েকে পড়াচ্ছিল ওইভাবেই বললাম যে আর কটা দিন তুমি এইভাবেই পড়িয়ে নাও, কেননা গলির যা অবস্থা এখন কবে শুকাবে কিচ্ছু বলা যাচ্ছে না। আর ওয়েদার তো একদমই খারাপ হয়ে আছে, মানে মিনিটে মিনিটে বৃষ্টি আসছে। আর আজকে আমি ঢোকার কিছুক্ষণ পরই মানে আকাশ কালো করে একদম মানে বেশ ভালো একটু ঝোড়ো হাওয়াও হয়েছে, তার সাথে বৃষ্টিও হয়েছে। তাই তো আজকে সারাদিনের গল্প। তা এখন যাব খেতে দিতে, এখন বাজে রাত্রি 9:30। আর তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, এত ব্যাঙের আওয়াজ চারিদিকে, প্রচণ্ড ব্যাং ডাকছে, মানে আমার কথার থেকে তোমরা ব্যাঙের আওয়াজই শুনতে পাবে বেশি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভিডিওটা শেষ করব। এখন বাজে রাত্রি 11:30, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণে যেন খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করবে। অল টাইম স্মাইল করলে কী হয়, হার্ট খুব ভালো থাকে। তাহলে ততক্ষণের জন্য টাটা।